আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। আজকের ব্লগটি করতে আমরা একদমই প্রস্তুত ছিলাম না। হঠাৎ রাত 4টার দিকে বক্সিগঞ্জের আদর্শ একটি গ্রাম মালিচর নয়াপাড়া, সেখানে হঠাৎ করে একটি আগুনের বিস্ফোরণ ঘটে। সেখানে আগুন লেগে একটি খামার একদম পুড়ে ছাই হয়ে যায়। তো আমরা এই বিষয়ে আপনাদের অনেকগুলো তথ্য দেওয়ার চেষ্টা করব এবং মালিক পক্ষের সাথে কথা বলব। এছাড়া গ্রামবাসীদের পক্ষ থেকে আমরা কিছু তথ্য সংগ্রহ করব। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। ভোর হতে না হতেই ভরা ডাকাতি। এ ডাকাত কোনো মানুষ নয়। জামালপুর জেলার বক্সিগঞ্জ থানার মালিরচর মৌলভীপাড়া গ্রামের কাশেম মিয়ার খামার পুড়ে ছারখার। খামারটিতে মুরগি ছিল প্রায় 5,000। সবগুলো মুরগি পুড়ে কাবাবে পরিণত হয়েছে। এলাকাবাসীদের সান্ত্বনা আর সরকারের প্রতি এক বুক আশা নিয়ে স্তব্ধ হয়ে আছে কাশেম মিয়া। খামারটিতে কিভাবে আগুন লাগলো, কে বা কারা লাগিয়ে দিয়েছিল, বোঝা বড়ই মুশকিল। কাশেম মিয়া একজন ভদ্র স্বভাবের মানুষ, যদিও তার এ করুণ পরিণতি। শেষ রক্ষাটুকুও হয়নি ফায়ার সার্ভিস এসেও। এ পর্যায়ে আমরা গ্রামবাসীর পক্ষ থেকে জানার চেষ্টা করব এখানে আসলে কি ঘটনা ঘটেছিল। আচ্ছা ভাই, এখানে যে আগুন লাগার পর হই হল্লা শুরু হলো, চিল্লাচিল্লি শুরু হলো, তো এসে আপনারা কি দেখতে পেলেন? আমরা এসে দেখি পুরো ঘর আগুন দাউ দাউ করে জ্বলছে। তখন আমরা ফায়ার সার্ভিসকে ফোন দিছি। ফায়ার সার্ভিস এসে তারপরে পানি, সাথে পুকুর আছে, তখন পানি নিয়ন্ত্রণ করার জন্য, আগুন নিয়ন্ত্রণ করার জন্য। তার মধ্যেই সব কিছু পুড়ে ছায়ে পরিণত হয়েছে। যে আমরা খামারের মালিকের সাথে কথা বলার চেষ্টা করছি, তার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য আশা করছি। সেটা এখন যে আগুন ধরছে আমি জানতে পারি নাই কই থেকে কি আগুন ধরছে। আমরা রাত 2টা পর্যন্ত খামারে কাজ করছি, কাজ করার পরে আমরা শুইছি। শোয়ার পরে ফটকা ফুটানি নাল একটা শব্দ পাইছি। এই শব্দ পায়ে দরজা খুললে দিই পুরা ঘর আগুন। আগুনে একবারে বাচ্চা যা আছে, 4,000 বাচ্চা আসিল, বাচ্চাগুলো পুড়ে গেছে গা। 30 বস্তা খাদ্য আসিল, খাদ্য দেওয়া শেষ হয়ে গেছে গা। আমার ঘরটার লম্বা হলো 80 ফুট আর পাশে হলো 25 ফুট। আমার ঘর বাচ্চা খাদ্য খুদ্য মিলে পরে 7-8 লাখ টাকার মতো খরচ আছে। আমি এলে বিভিন্ন এনজিও থেকে লোন করছি। এখন এই লোনগুলো আমি কীভাবে কী করবো, এখন যদি সরকারের পক্ষ থেকে আমার যদি কোনো ব্যবস্থা করতে পারে তাহলে আমার পক্ষে আমি ভালো, আমি আবার পুনরায় খামারটা পরিচালনা করতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ ভাই।